जीवन कमिया तो नाकाम भाईजान मुरब्बी बाबा जी आल्ला नबीर उम्मत कोनोदिन चिंता भावना नियेछेन एक बार जाहारे नबीर उम्मत आमरा नबीर जन्य की करब नबीर जन्य आमरा की करछि मान आहाब्बा सम्मदी फकद आहाब्बानी वा मान आहाब्बानी काना माइफिल जन्ना सुन्नत मान आमार भाईजान नबीर सुन्नत जे व्यक्ति आदाय करबे से एकसाथे शहीदे सवाब पेये जाबे ई जमानाय कोटा सवाब पाबे एक शब्द से जो सवाब पाया जाबे एक ता सुन्नत के जिंदा कर ले अच्छा सुन्नत तो जिंदा करें सुन्नत किरकम जिंदा करछेन बाड़ीते दस्तरखान बीचे भात खावा हय एखाने बाड़ीते दस्तरखान बीचे आमरा प्रत्येके भात खाई कि खाई ना तो दस्तरखान बिछाना कि दस्तरखान बिछानाटा कि सुन्नत एई सुन्नतटा जिंदा करले एकशत शहीदेर सवाब पाया जाय जोरे बोलें सुभानाल्लाह जिंदा करते तुम बोलो नबीरा सुन्नत कथा बोलो देखे सुनी खादिजा बोलछे गोटा कुरान शरीफ सब नबी सुन्नत जोरे बोलें सुभानाल्लाह किरकम नबी छिलें जोरे बोलें सुभानाल्लाह एमन नबी छिलें एमन नबी आल्लाह दुनिया प्रेरण करेछिलें जे आमार एकटा जिनिस छेड़े गिएछे आमि खुजे पाबो ना एमन जिनिस तिनि दुनिया करे तिनि सब करे गिएछे कोनोटा बाद दैनि तिनि नबी सुन्नत जखनी भात जो मुखे तुलबें जो खाबें तक कि बोलें बिस्मिल्लाहिर जिन पानी जो पान कर पानी पान कर नबी सुन्नत खादिजा सुन्नत को छाड़े ने जोरे बोलें सुभानाल्लाह की खादिजा ओ भाई दरजा खुले दी सब आसि जहां नाम दरजार सामने दरजा जहां नाम दरजा खुले दिए जहां नाम दरजार जत आगुने ताप लागते पानी पीवासा लगते से पानी पीवासा कतर हो जाते अरे पानी पीवासा की हबे की हबे तो बोलछे एकटा फेरेश्ता फेरेश्ता से बोलछे बाबा एक ग्लास पानी देबो तबे 1000 बछर आमल दीते हबे एसो एइबारे एसो पानी ना होले तो मानुष बाचे ना बाचबे पानी थेके प्राण बोला हयेछे एतो सहज जिनिस नय तो तखन बोले जे एक ग्लास पानी देबो तोमार 1000 बछरे आमल दीते हबे फेरेश्ता से बोलतेछे ও তো গোড়াগড়ি কাচ্ছে মানে চিল্লায়া মরে যাচ্ছে পানি দাও আল্লাহ মরে যাচ্ছে আমার দিল আমার কলিজার টুকরো ছিঁড়ে যাচ্ছে এইভাবে সে কাঁদতেছে পানি দেবেন ফেরেশতা বলে এক গ্লাস পানির জন্য 1000 বছর আমল দিতে হবে আ কত বছর বেঁচেছো দুনিয়ায় কত বছর বেঁচেছো 100 বছর ওখানে এক গ্লাস পানির জন্য 1000 বছর আমল দিতে হয় তো পাবে কোথায় আর তুমি তো না খেলে থাকবে না তো পানি পিয়ে কাতরে ছিড়ে যাচ্ছে কলিজা আমার ভাইজান আল্লাহর নবী কি বললেন আল্লাহর নবী বললেন তুমি ভাত খেয়েছো পানি খেয়েছো অনেক কিছু খেয়েছো আল্লাহর দরবারে তোমার হিসাবে দিতে হবে না ওই এক গ্লাস পানির জন্য 1000
বছরে আমল দিতে হচ্ছে আর তোমার এত আটলান্টিক মহাসাগরের পানি পান করেছো ভারত মহাসাগরের পানি পান করতে হিসাব দিতে হবে না কেন তুমি দোয়া পড়ে নবী সুন্নাহ তরিকা খেয়েছো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এবার চিন্তা করেন যদি এক গ্লাস পানির জন্য যে এক হাজার বছরে আমল দিতে হয় তাহলে আমরা মায়ের পেট থেকে নিয়ে মরা পর্যন্ত কত গ্লাস পানি পান করেছি বলেন দেখি তার হিসাবটা কি করে দেবেন তার হিসাবটা আপনি আমি কি করে দেবো একবার চিন্তা ভাবনা করেন মাথায় মগজে নিয়ে আসেন চিন্তা ভাবনা করে যে কি করে আল্লাহর দরবার হিসাব দেবো এক গ্লাস পানির জন্য হিরে দিয়ে পারবো না আর নবী সুন্নাত আমি নবী দোয়া পড়ে তিন যদি দোয়াটা পড়ে আর দুই হাত ধরে যে পানি পান করি আর দোয়া পড়ে নেই সাকা হন রব্বু শারাবান তাহুরা বলছেন পানি পান করতে করতে আটলান্টিক মহাসাগরের পানি সব পান করে নিয়েছে পানি পিওয়াটা তারা বুঝলো না তারপরে ভারত মহাসাগরে গিয়ে দিয়েছে ফের দোয়া পড়ে নিয়েছে ভারত থেকে সাকা হন দোয়া পড়ে ফের শুরু করেছে ভারত মহাসাগর শেষ হয়ে গেছে এইবারে প্রশান্ত মহাসাগরে গিয়েছে পানি পিওয়াটা তার শেষ হয় না দোয়া পড়ে পানি পান করে নিয়েছে আমার আল্লাহ বলে বান্দারে আমার আল্লাহ বলে বান্দারে তুমি দোয়া পড়ে নবীর তরিকায় পানি পান করেছো ও তোমার হিসাবে দিতে হবে না বরজ তোমার আমি শহীদের সব আমল নামায় লিখে দিলাম আর এক গ্লাস পানির জন্য এক হাজার বছর আমল দিতে হচ্ছে বিনা দোয়ায় বিনা নবীর তরিকায় পানিটা ফেলে ভাত যদি খায় দরকার না ভিজে না দোয়া পড়ে ও ভাতের হিসেবে ওই রকম দিতে হবে আর আমার আল্লাহ রসুল কি বলেছে যে আমার দোয়া পড়ে আমার তরিকার পানি পানরা কোনো হিসেব দিতে হবে না কত সহজ আমার রসুল বলে গিয়েছে সুবহানাল্লাহ 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 ভাই শুনুন পড়তে চিন্তা করেন আমার মায়েরা বোনেরা সব শুনে তাকড়ে ধরেন একদম শুনে ছাড়বেন না আমার মায়েরা আমার বোনেরা আমার মায়েরা যদি ভাত বাড়ার আগে স্বামীদের সামনে দস্তখান পিছিয়ে দেয় স্বামী বলবে দস্তখান তুলে নাও এগুলো আমার মায়েদের দরকার এগুলো করতে হবে পরিবেশ পাল্টাতে হবে আর কতদিন এইভাবে ভাত খাবে ছাগল ভাত ছাগলও খায় গরু খায় ভেড়া খায় আমিও খাচ্ছি বা আমার কি ছাগল মনে করেছো আর ভেড়া মনে করেছো নাকি আমার খাওয়ায় ওদের খাওয়ার মধ্যে পার্থক্য থাকবে তখন মনে হবে হ্যাঁ এ নবীর উম্মত এর ভিতরে আদর্শ রয়েছে এর নবীর সুন্নাত জিন্দা আছে জোরে বলেন সুবহানাল্লাহ সে আমাদের ভিতরে নাই আমার ভাই যারা আমার মনে মুয়াজিরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন ওমর রাদিয়াল্লাহু নাম শুনেছেন আবাই আল্লাহ নবীর দিত সাহাবা কে ছিলেন হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বলেন সুবহানাল্লাহ আহা ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা যেতেন যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় শয়তান যাবে না ওমরের ভয়তে চলে বলেন সুবহানাল্লাহ ওমরের এত ভয় করতেন আরবের লোক একদিন এক ব্যক্তি মদ পান করে আর বোতল নিয়ে হাতে দিয়ে আসছে ও জানে তো ওমর কোন সময় রাস্তায় আসে না আল্লাহ নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু এই রাস্তায় আসে না এ এখন আসে না বলে এ মদ তদ খেয়ে বেশ ভালো করে ঘুরতে ঘুরতে যাবে আবার মদ খেলে কি মানুষের ব্রেন ভালো থাকে এ যা ভাই সত্যি কথা বলছি মিথ্যে কথা না এই যেদিনই বাংলাদেশ পার হই তা গাড়ি তো আমি বাংলাদেশ নিয়ে জানি গাড়িটা এই পারে রেখেছি আর কয়েকজনে মদ খেয়েছে রাত্রিবেলা আমি তো বুঝিনি তোর মদ খেয়ে এরকম করতেছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিরকম হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন মদ কর নিজে টোলে পড়ে গেছে আর আকাশ ঝিলিক মেরে উঠেছে সঙ্গে সঙ্গে চকচক যেন ঝিলিক মারে আকাশ এখন মদ করটা পড়ে যাচ্ছে আর রাস্তার কোলে পড়ে তখন বলতেছে যে আল্লাহ কিরম বদ মারে দেখেছি আমার ফেলে দেওয়া লাইট মেরে দেখতেছে আশ্চর্য হয়ে গেছি তো ইস মদ খেলে তাহলে মাথার ব্রেন ভালো থাকে না আমি তখন বললাম মদ খেলে ব্রেন ভালো থাকে হাদিসের মধ্যে এসছে হাদিসের মধ্যে এসছে কুল্লু মুসকিরিন হারামুন প্রতিটি নেশাকার বস্তু হারাম 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 ও ভাই বিড়ি পান করবেন না রসুলের সাথে দিদার হবে না বিড়ি পান করবেন না আমার রসুলের সাথে দিদার হবে না বিড়ি পান করবে না একজন ভাই যাচ্ছে বাইকে আরেকজন যাচ্ছে আসছে ভাই বাইকে জোরে যাচ্ছে 40 যাচ্ছে ও 40 যাচ্ছে ও 40 যাচ্ছে আমি বলে দাঁড়িয়ে আছে মুনিয়া সালাম কালাম হবে ও ভাই না আমি মনে করি সালাম কালাম দেবে সালাম কালাম দূরি কথা আগে বলছে বিড়ি আছে বিড়ি আছে এক ভাই আর এক ভাইকে দেখলে সালাম দিতে হয় না
সালাম মুসলমান ভাই আমার সালাম বুঝে মিডিয়া আছে চিন্তা করো এইজন আল্লাহর রাসূল নিষেধ করেছে কুল্লু মুসকিন হারামুন কখনো মদ নেশা করবে না তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহা আমরা মনে করি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা